আল্লাহর নবীর এমন একটা অবস্থা গিয়েছিল রে বাবা, বিশ্ব নবী রহমাতাল লিল আলামিন, এমন একটা অবস্থা রসুলে হয়েছিল, আল্লাহর নবী হুজরাত থেকে বের হইতেন, নামাজের ইমামতি কইরা সালামটা ডানে বামে ফিরাইয়া আবার হুজরার ভিতরে চলে যাইতেন। এমন করে একদিন নয়, দুই দিন নয়, তিন দিন পার হয়ে গেল, যেই নবী খোশ আলাপি, খোশ মেজাজি, সাহাবিদেরকে নিয়ে আল্লাহর নবী বয়ান করেন, কথোপকথন করেন, সাহাবিরা বলেন আমার আল্লাহ আমার পয়গম্বর এমন একটা চেহারা দান করেছিলেন, যে চেহারাটার দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যাইতু, যে চেহারার দিকে তাকাইলে চিন্তা দূর হয়ে যাইত। ওই নবী আজকে তিন দিন ধরে আমাদের সাথে কোনো আলাপ করে না, আমাদের সাথে কোনো কথোপকথন করে না, আমরা হয়রান পেরেশান হয়ে গেলাম। সাহাবিরা খানা দানা বন্ধ করে দিলেন, নবীজির পেরেশানে এরা পেরেশান হয়ে গেলেন। হযরত আবু বকর তিন দিন পরে বিশ্বনবীর হুজরার সামনে দাঁড়াইয়া বিশ্বনবীর বারবার সালাম দিতেছেন, কিন্তু রসুল ঘরের ভিতরে সেজদায় পড়িয়া হাউমাউ করে উম্মতের জন্য কান্না করতেছি। আবু বকর সালাম দিলে আমার নবীজি ভিতর থেকে কোনো সাড়া দেয় না, কোনো আওয়াজ করে না। আবু বকর সিদ্দিক কাঁদতে কাঁদতে অস্থির হইয়া নবীর হুজরাত থেকে চলে আসলেন, ঘরের সামনের থেকে চলে আসলেন। আয়েশা ডাকলেন, ওমর, উসমান আলী এদেরকে ডাকলেন, এদেরকে ডাইকে বলতেছেন, ওমর আজকে তিন দিন হয়ে গেল আমার নবীর কোনো আওয়াজ নাই, আমার নবীর চেহারার মধ্যে পেরেশানির ভাব দেখতেছি, কি হইল আমার নবীর? ওমর রে, তিন দিন পরে আমার নবীর ঘরের সামনে গিয়ে সালাম দিলাম, নবী কোনো উত্তর দেয় না। ওমর, না জানি আমার নবী আমার সঙ্গে আবার রাগ করছিনি। ওমর রে, ভয় লাগে রে ওমর আমার, তুমি একটু যাও দেখো তোমার সঙ্গে নবীজি কথা কয় কি না। নবী তো বলছেন আমার পরে কেউ নবী হইলে ওমর তুমি হইতা, তুমি একটু নবীর ঘরের সামনে যাও। এরে ওমর, তোমার মুখের কথা আল্লাহ কোরআনের আয়াত বানায় 21 জায়গার মধ্যে আয়াত নাজিল করছে। এরে ওমর, তুমি দামি সাহাবি, রসুল বলছেন তোমার আমল নামার বদ্ধ বলে এত আমল আছি, আকাশের যতগুলো তারকা আছে রে ওমর, আকাশের তারকা পরিমাণ নেক আমল তোমার আমল নামায় জমা আছি। ওমর রে, আমার নবীকে আমার সঙ্গে রাগ করছিনি রে ওমর, দেখো না তোমার সঙ্গে রসুল আলাপ করেনি। এ মুসলমান ভাইরা, বাবারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন, মাথা নাড়াইবেন না। হযরত ওমর বলেন আমি আমার নবীর হুজরার সামনে গেলাম, আমি গিয়ে আমার নবীর সালাম দিলাম, কি হইল কি হইল? আমার নবী ঘরের ভিতরে সেজদায় পড়ে আছি, একটাই আওয়াজ, আল্লাহ আমার উম্মতের হেফাজত করু, আল্লাহ আমার উম্মতগুলোকে মাফ করিয়া দাও। এ বাবা দিদারে, ওমর কয় আমি গিয়া সালাম দিলাম, আমার নবী কোনো আওয়াজ দেয় না, আমি অচোখের পানি ফালাইয়া কাঁদতে কাঁদতে আবার চলে আসলাম আল্লাহর গর মসজিদে, পাঠাইলাম ওসমান গনি, রে ওসমান গনি তুমি যাও, তোমারে তো আমার নবী শর্মিন, তোমার দেখলে আমার নবী শর্মায়। এরে ওমর, তোমার কাছে আমার আল্লাহর নবী একটা মেয়ে বিয়ে দেওয়ার পর ওই মেয়েটা যখন দুনিয়ার দিকে বিদায় হয়ে গেল, আর একটা মেয়ে তোমার কাছে বিয়ে দিয়েছে, তোমার উপাধি জিন্নুরাইন। এরে ওসমান, তুমি কি আমার নবীর একটা সালাম দিয়ে দেখো নবী কোনো উত্তর দেয় কি না? হযরত ওসমান গনি আমার নবীর হুজরার সামনে গিয়ে সালাম দিলে কোনো আওয়াজ নাই। সকলে মিলিয়া হযরত আলী কাররামাল্লাহ ওয়াজহুকে ডাক দিয়ে, তুমি যাও, তুমি নবীর জামাতা, আবার তুমি নবীর চাচাতো ভাই, যাও তুমি গিয়ে আমার নবীর একটা আওয়াজ দিয়ে দেখো দরওয়াজা খোলেনি। হযরতে আলী বলেন আমি অনবীর হুজরার সামনে গেলাম,
হইল রে আমার নবীর কি হইল, মদিনার উটগুলো পর্যন্ত খানা খাওয়া বন্ধ করে দিছি, পাক পাখালি পর্যন্ত গাছের ডালায় উড়াল দেওয়া বন্ধ করে দিছি, মদিনার কঙ্করগুলো যেন নবীর বিরহ বেদনায় লাফাইতে শুরু করছি। বাবা জিরারে আমরা নবীরে কেন মহাব্বত করবো না, কেন ভালোবাসবো না? বিশ্ব নবীর সাহাবীরা হয়রান পেরেশান হয়ে গিয়ে যখন নবীর সাহাবীরা সামনে গিয়ে দাঁড়াইলে দরজা খোলে না, এ বাবাজি সবাই সিদ্ধান্ত নিল আলীর ডাক দেখো, আলী রে তুমি একটা কাজ করো, তোমার বিবি ফাতেমার পাঠাইলে মনে হয় লাভ হইতে পারি। এ মুসলমান আজিরা রে হযরত আলী করে গিয়ে ডাক দেখবে রে, ফাতেমা তুমি গেলে মনে হয় তোমার আব্বা তোমার সঙ্গে সবকিছু বলবি, কারণ তুমি তোমার আব্বারে যেমন মহাব্বত করো তোমার আব্বাও তোমার তেমন মহাব্বত করি। চারটা মেয়ে থেকে ছোট্ট মেয়ে ফাতেমাকে রসুল ডাক দিয়া কয়, ফাতেমা রে তুমি আমার দেহের একটা অংশ, যে ফাতেমারে ভালোবাসলো সে যেন আমারে ভালোবাসলো, আর যে ফাতেমারে কষ্ট দিল সে যেন আমারে কষ্ট দিল। তোমার আমার পয়গম্বর যখন কালিমার দাওয়াত দেয় তখনও পর্দার আয়াত নাজিল হয় নাই, নবীর কিনারায় মা খাদিজা গিয়া দাঁড়ায়া থাকি, আমার নবীজি মানুষকে কালিমার দাওয়াত দেয় আর মা খাদিজা নবীর কিনারায় দাঁড়াইয়া থাকে, কাফের আমার নবীর কিছু বলতে সাহস পায় না। হঠাৎ করে একদিন মা খাদিজা চোখের পানিগুলো সেরে সেরে নবীর সামনে কান্না শুরু করে দিলেন, ওই মুহূর্তে ছোট্ট মেয়ে ফাতেমা আব্বা আমার সামনে দাঁড়াইয়াছে, যখন মা খাদিজা চোখের পানিগুলো ফেলে কান্না করতেছেন আমার নবী ডাক দেয় কয়, খাদিজা রে তুমি কেন কান্দ? কয়, নবী আপনার জন্যই কাঁদি। কয়, কারণটা কি বলবানি? মা খাদিজা ডাক দেয় কয়, নবীজি গো আমি সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, আমার টাকা আছে পয়সা আছে, আমার মক্কাতে একটা পাওয়ার আছে, কাফেররা আমার কারণে অনেক অনেক সময় আপনারে কিছুই বলে না, কিন্তু নবী গো আপনার থেকে তো আমার বয়স বেশি, ও গো নবীজি যদি আপনার আগে আগে আমি মারা যাই আপনারে কে পাহারাদারি করবি, আপনারে কে দেখা রাখবি? ছোট্ট মেয়ে ফাতেমা ডাক দিয়ে কয়, মা গো আইও কাছে আইও, মা তোমার চোখের পানিগুলো মুছে দেই, আর মা তুমি আমার আব্বার নিয়ে চিন্তা করিও না, তুমি আমার আব্বারে যেমনে পাহারা দিছো গো মা, তুমি মরার পরে গো মা আমি ফাতেমা আমার আব্বারে পাহারা দিয়া দিয়া রাখবো, এই জন্য তো আপনার আমার নবীন রহমতের নবী খানায় কেবল সামনে গিয়ে সেজদায় পড়ে আছি, খানায় কাবারের সামনে গিয়ে যে কোনো সেজদা দিল আবু জাহেল উতবা সাইবা ওই মুহূর্তে ওটের নারী পচা নারী বুড়িটা দূরের থেকে আইনে আমার নবীর কাঁধের মধ্যে ছেড়ে দিল, আমার নবীর পাশে সাহাবিরা দাঁড়ায় আছে কিছুই বলতে পারি না, আমার নবী সেজদায় পড়ে আছে গো, সেজদার দিকে মাথা উঠাইতে পারে না, ওটের পচা নারী বুড়ি আমার নবীর পিঠে কাঁধের মধ্যে দিয়া রাখছি, গলায় পলায় রাখছি। একজন দৌড়ায় গিয়া কয়, ফাতেমা রে তুমি ঘরে কি করো রে ফাতেমা, খবর পাইছো রে? কয়, কি খবর কি খবর? কয়, মক্কার খানায় কাবার সামনে তোমার আব্বাই সেজদায় পড়ে আছি, আর কাফের বেদিনেরা তোমার আব্বার মাথার মধ্যে ওটেন নারী বুড়িগুলো পচা নারী বুড়িগুলো দিয়া তোমার আব্বারে মাথা উঠাইতে দেয় না গো, তোমার আব্বা খানায় কাবার সামনে পড়ে আছি। এ বাবা জিনারি ফাতেমা একটা দৌড়
দৌড়ে গিয়ে দেখে নূরের নবী রহমতের নবী সেজদার দিকে মাথা উঠাইতে পারে না, মনে হয় যেন আমার নবীর দমটা আটকায় গেছে গো। ছোট্ট মেয়ে ফাতেমা গিয়ে ওঠেন নারী বুড়িগুলো সরাইলি, এরে মুসলমানেরা রে, ওই ফাতেমাকে সবাই মিলিয়া ডাক দিয়া কয় ফাতেমা রে তুমি যাও তোমার আব্বার কাছে যাও, নবীজির কি হয়েছে জানা নাই, তোমার আব্বা কেন জানি মসজিদ টু বাসা বাসায় যায় আর মসজিদে যায় আমাদের সাথে কোনো আলাপ করে না। এ বাবা জিরা রে, ফাতেমা গিয়া ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া নবীজিরে সালাম দিলে পরে নবীর মেয়ের কণ্ঠটা সরিয়ে আমার নবী ঘরের দরওয়াজা খুলিয়া দিল। ঘরের দরওয়াজা খোলার পর ফাতেমার সঙ্গে দুই একটা কথা বইলে আবার সেজদায় পড়ে গেছে, কান্না শুরু করে দিছি। ফাতেমা ডাক দিয়ে আব্বা কি হইছে বলেন, কয় মারে কেমন পর্যন্ত আনে বলে উম্মতরে আমি বড় ভালোবাসি। এ ফাতেমা, তিন দিন আগে জিব্রাইল কয়ে গেছে আমার উম্মত নাকি জাহান্নামের আগুনে জ্বলবে। এ ফাতেমা, এই জন্য উম্মতের পেরেশানিতে আমি সাহাবীদের সঙ্গে কথা বলি না, সেজদায় পড়িয়া পড়িয়া আমি কান্না শুরু করে দিলাম। যে উম্মতের জন্য পয়গম্বর এত কান্না করল সেই উম্মত আজকে সুন্নত ভুইলা গেল, ওই উম্মতের গুণা আছে তওবা নাই, উম্মত আছে সুন্নত নাই, মরণ আছে কিন্তু মরণের কোনো ফিকির নাই। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়ে কে মানুষ কুল্লু মান আলাইহা ফান, কুল্লু মান আলাইহা ফান, ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়া ধ্বংস হয়ে যাবি মুসলমান বাবা দিদারে আমার, দুনিয়াটা ধ্বংস হয়ে যাবি। আল কারিআ তুমাল কারিআ ওমা আদরাকা মাল কারিআ ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকাতিহা কাযিবা ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। দুনিয়াটা মুসলমান থাকবে না সব ধ্বংস হয়ে যাবে, যে জমিনে বসবাস করে জমিন থাকবে না, যে পাহাড় দিয়ে আল্লাহ জমিনটারে পেরেক মারছে এই জমিনও থাকবে না পাহাড়ও থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। যেখানে আরাফাতের ময়দান, ওই আরাফাতের ময়দানটা হবে বিচার কার্যালয়ের জায়গা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মনে করিও না তোমাদেরকে আমি আল্লাহ এমনি দুনিয়াতে পাঠাইছি, খাও দাও ফুর্তি করো আনন্দ উল্লাস করো এই জন্য আমি পাঠাই নাই। বান্দা দুনিয়াটা আসলে ভোগ বিলাসের জায়গা নয়, দুনিয়াটা তোমাদেরকে পাঠাইলাম দেখবা বুঝবা জানবা আমারে খোঁজবা। এ বান্দা তোমাদের জন্য আমি একটা জায়গা বানায় রাখছি, ওই জায়গার নাম হলো জান্নাত, ওই জায়গার নাম হইল জান্নাত। তোমরা বেদিশা হয়ে যাইবা বিদায়, তোমাদেরকে আমি আল্লাহ কিছু সম্পদ দিছি, আর না হয় কাফেরদের বাড়ি ঘরের ওটাগুলো পর্যন্ত সিঁড়িগুলো পর্যন্ত স্বর্ণের থাকতো। দুনিয়াটা আমার কাছে কোনো মূল্য নাই, দুনিয়াটা আমার কাছে কোনো দাম নাই। এরে বান্দা তোমাদেরকে দুনিয়াতে পাঠায় আমি জানাই দিলাম, এ বান্দা দুনিয়াতে থাকতে পারবা না। আইনা মা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। কেউ থাকতে পারে না, আমরাও থাকতে পারবো না, ঠিক কিনা জোরে কন আওয়াজ দিয়ে বলেন ঠিক না বে ঠিক। রাজা বাদশারা চলে গেল, কুজা কারুন কুজা ফেরাউন কুজা নমরুদ সুদহামান কুজা শওকত তিয়াজে শাহে কুজা তখতে সুলাইমানি। কই তারা কই, কই রাজারা কই বাদশারা কই কারুন কই ফেরাউন কই নমরুদ কই হামান, তারা সবাই তো চলিয়া গেল। এই জন্য মুরব্বীরা বুঝাইতে গিয়া বলেন, ওই জঙ্গলার ভিতরে বাঘ সিংহ শিয়াল এই তিনটা মিলিয়া শিকার করার জন্য জঙ্গলায় গেল। আমি কিন্তু বেশি লম্বা ওয়াজ করি না, আমি অল্প ওয়াজই করি, মোটামুটি এক ঘন্টা হয়ে গেছে, আর কয়েকটা কথা আমি বলবো, উঠা বসায় করেন না, অল্প কয়েকটা কথা আমি বলবো, একটু নড়াচড়া করেন না আপনারা।
তো মুসলমান বাবা দিদারে আমার, বাঘ সিংহ শিয়াল, বাঘ সিংহ শিয়াল এই তিনটা প্রাণী যখন শিকার করার জন্য জঙ্গলায় চলে গেল, বুঝাইতে চায় একটু ভালো করে খেয়াল করলে বুঝবেন, এই তিনটা প্রাণী বাঘ সিংহ শিয়াল তিনটায় মিলিয়ে জঙ্গলায় শিকার করতে গেল। শিকার করতে যাওয়ার পর তিনটা প্রাণী শিকার করলো হরিণ, বলদ আর ছোট্ট একটা খরগোশ। এই তিনটা প্রাণী শিকার করিয়া এখন খাওয়ার পালা, বন্টন করার পালা। বনের রাজা সিংহ ডাক দিয়ে কয়, বাগরে তুই একটু শিকার করিয়া, তুই একটু বন্টন করিয়া দি। যখন মুসলমান সিংহ বাঘকে ডাক দিয়া কয়, তুই একটু বন্টন করিয়া দে, তারপরে আমরা মিলিয়া খাই। এখন বাঘে বন্টন করতে যাইয়া সিংহরে ডাক দিয়া কয়, সিংহ মামা আপনি যেহেতু প্রাণীর মধ্যে সর্দার, আপনি বলদরা খাইবেন, বলদরা একটু বড়, আর আমি যেহেতু আপনার থেকে ছোট, আমি খাব হরিণ। শিয়াল যেহেতু আমার থেকে ছোট, শিয়ালটায় খাবে খরগোশ। এই বন্টন করে দেওয়ার পর সিংহর মেজাজ গরম হয়ে গেছে, বলদরা আমারে দিল যেটা হলো হাড্ডি গুড্ডি বড়া, তেল চর্বি 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 কোনো কিছুই নাই, আর হরিণটা মজাদার প্রাণী, ওই মজাদার প্রাণী রাইখা দিল তার জন্য, আর আমারে দিল বলদ। সিংহের উঠছে গোসা, উঠছে রাগ, এমন জোরে বাঘের কল্লার মধ্যে থাপা দিছে, থাপা দিয়া কল্লা নিছে গা একদিকে, বডি গেছে গা আর একদিকে। আর ওইখানে শিয়াল এই অবস্থাটা দেখা দূরে বৈশা বৈশা গিয়া কয়লা, ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনা যালিমিন। যেই তুফান আইছে, ঠিক নিও, ওই যেই তুফান আইছে, বাগেরে থাপ্পর দিয়া কল্লা আলাদা নিছে, বডি আর একদিকে নিছে, আমার দল্লা তো উপায় নাই। এইবার সিংহ ডাক দেয়, এ শিয়াল মামা তুই বন্টন করে দে, এ শিয়াল তুই বন্টন করে দে। শিয়াল কয়, ঠিক আছে মামা, অসুবিধা নাই, একটা কাম করেন। কয়, কি কাম? কয়, সকালে কম খাইলে হয়, সকালে আপনি খাইবেন খরগোশটা। কি কয়, স্বার্থপর সব দিয়ে লাইতেছে। কয়, সকালবেলা কম খাইলে হয়, সকালবেলা নাস্তা খাইবেন খরগোশ, দুপুরে একটু বেশি খাওয়া লাগে, দুপুরে খাইবেন বলদ, আর রাতের বেলা খাইবেন হরিণ। এবার সিংহ একটা হাসি দিয়া কয়, তুই এই বন্টন করতে গিয়ে শিখলি? শিয়ালে ডাক দিয়া কয়, বাঘে আমারে বন্টন শিখাইয়া গেছি, বাঘে কয়ে গেছে আমার যেমন কল্লা গেছে, তুই যদি ঠিক মতো বন্টন না করস তোর কল্লা যাইব। ঠিক কিনা করে কন? ওই বাঘের থেকে শিয়ালে মুসলমান সবক নিয়ে নিল, হুশিয়ার হয়ে গেল, তোমার মার ঘরের থেকে মা বিদায় হয়ে গেল, আব্বা বিদায় হয়ে গেল, আজরাইল মারে থাপা দিয়া নিয়ে গেল, আব্বারে থাপা দিয়া নিয়ে গেল, যেই বাড়ির থেকে থাপা দিয়া দাদারে নিয়ে গেল, দাদারে নিয়ে গেল। কিন্তু আমি এখনো হুঁশিয়ার হইতে পারলাম না, আমি এখনো সাবধান হইতে পারলাম না। আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ দুনিয়ার সব বুঝলা, সব চিনলা, আমারে চিনলা না, আমার আসমান দিকে আমারে চিনতে পারলা না, হাতির লেদা দিকে হাতি চিনলা, হাতি কত বড়, এত বড় লেদা দিকে হাতি চিনলা, আর বললা হাতি কর, হাতির লেদা এত বড়, হাতি কত বড়। আমার আল্লাহ ডাক দিয়া এক বান্দা, হাতির লেদা দিকা তোমরা হাতির আন্দাজ করতে পারলা, আমি আল্লাহ যে এত বড় আসমান বানাইলাম, আসমানটার একটা খুঁটিও দিলাম না, আসমানটার দিকে তাকাইয়া সাগর নগরের দিকে তাকাই তোমরা কেন আমারে চিনলা না? আমি আল্লাহ যেমন বড়, আমি আল্লাহ যেমন বড়, আমার জান্নাত বড়, আমি আল্লাহ যেমন বড়, আমার জাহান্নাম তত বড়, আমি যেমন বড় আমার শান্তির জায়গাও বড়, আমি যেমন বড় আমার শাস্তির জায়গাটাও তেমন বড়। ঠিক কিনা জোরে গন? এই জন্য আপনার আমার পয়গম্বর বলেন, মাঝে মাঝে একটু কবরস্থানে যাইও, কবর কোলা যাইয়া কবরস্থানে যাইয়া একটু কবর জিয়ারত করিও। আধ্যাত্মিক রাহবর মুফতি ফয়জুল করিম দামাত বরকাতুম বয়ান করতে গিয়ে একটা বয়ান করেছিলেন, এক কৃষক খেতে নাঙ্গল দিয়া চাষ করতে গেলেন, নাঙ্গল দিয়া যখন চাষ করতেছেন
হঠাৎ করে নাঙ্গলের ফালির মধ্যে একটা টন করে আওয়াজ হইল। আওয়াজ হওয়ার পর আল্লাহর বান্দা নাঙ্গলের ফালিটা উঠে দেখে একটা ছোট্ট কলসের মতন দেখা যায়। ওই কলসটা ভিতর থেকে উঠাইলেন, উঠাইয়া দেখেন কলসের ভিতরে কয়েকটা মার্বেল দেখা যায়। যেই মার্বেলগুলো দিয়া বাচ্চারা ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে, তো আল্লাহর বান্দা ওই কলসটা হাতের মধ্যে নিয়ে মুস্কি মুস্কি হাসে আর কয়, আল্লাহ রে কত মানুষ রে কত কিছু দিলা আর আমারে দিলা মার্বেল, বাচ্চাদের খেলার মার্বেল। কদরে গওহার শাহ বেদানা দিয়া বেদানাত জওহারি, কদরে গুল বুল বুল বেদানা দিয়া বেদানাত শাহ পরি, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, চিনল যারা কিনল তারা, চিনে নাই যারা কিনে নাই তারা, রসুল চিনবে যারা আল্লাহ পাবে তারা, আল্লাহ পাবে যারা পরকালের জান্নাত পাবে তারা। ওই লোকটা কলসটা হাতে নিয়ে দেখিতেছে কলসের ভিতরে ছোট্ট ছোট্ট মার্বেল, ওই লোকটা মুস্কি মুস্কি হাসে আর কয়, আল্লাহ রে কত মানুষ রে কত কিছু দাও আর আমারে দিলা খেলার মার্বেল। এই আল্লাহর বান্দা এইটারে নগণ্য মনে করিয়া কম দামি মনে করিয়া কয়েকটা মার্বেল পকেটে ঢুকাইছি আর বাকি মার্বেলগুলো এদিকে সেদিকে ফালাইয়া দিল। ক্ষেত হাল চাষ করিয়া শেষ করার পর আল্লাহর এই বান্দাটা বাড়িতে চলে গেল। বাড়িতে যাইয়া পকেট থেকে কয়েকটা মার্বেল বাহির করিয়া এলাকার ছেলে পেলে ডাক দিয়া এদেরকে নিয়ে আসে আনন্দ উল্লাস করে মার্বেল দিয়া খেলাধুলা করি। কয়েকটা মার্বেল ফালাইছে আর কয়েকটা পকেটে আসি। ওই লোকটা পরের দিন নিয়ত করছে ডাকাতে যাবি, প্যান্টটা পরিবর্তন করে নাই, যে প্যান্টটা পরিধান করা আছিল ওই প্যান্ট পরিধান করিয়ে ডাকাতে গেল। ডাকাতে যাওয়ার পর বাস থেকে নামার পর ওই লোকটা তাকায় দেখে গো তার সামনে একটা বিরাট স্বর্ণের দোকান দেখা যায়। দোকানটা বড় চমৎকার, দোকানটা বড় সুন্দর, বড় সুন্দর ডেকোরেশন করা আছে, এসি লাগানো আছে, ইলেকট্রিক সুন্দর বাতি দিয়া দোকানটা পুরা সাজসজ্জা করিয়া রাখছি। হঠাৎ করে লোকটার নজর গেল ওই দোকানের মুসলমান বাবা জিরারে আমার ডেকোরেশনের ভিতরে, তাকায় দেখে গো একটা পেয়ালার মধ্যে কয়েকটা মার্বেল দেখা যায়। এই লোকটা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মুস্কি মুস্কি হাসে আর কয়, বেড়ায় কত বড় পাগল, আমার পকেটের মার্বেল তার দোকানের সুন্দর আলমিরাতে সুকেচের ভিতরে দেখা যায়, লোকটা পাগল ছাড়া আর কোনো কিছুই হবে না। এত সুন্দর দোকান, এত সুন্দর ডেকোরেশন, এসি ফিট করা, ঝাড়বাতি দিয়া দোকানদারে সুন্দর করে সাজাইয়া এই লোকটা সুকেচের ভিতরে এই কম দামি মার্বেলগুলো কেন ঢুকাইয়া রাখছি। দোকানদারের নজর আবার কেমনে জানে ওই লোকের দিকে পড়ছি। লোকটাকে ইশারা দিয়া ডাক দিয়া কয়, ভাই আসেন আপনার সাথে আমার একটু কথা আছি। লোকটা দাঁড়াইয়া ভয় পাইয়া যায়, কিরে আমি হাসলাম লোকটা দেখে বলাইছে, লোকটাকে আমারে মারবো না পিটাইবো না বেজ্জত করবি, কেমন করে ওয়াজ করুন যা, এ মুসলমান বাবাজিরারে আমার দোকানদার তারে ডাক দিয়া দোকানের ভিতরে ঢুকাইছি। দোকানের পরে ডাক দিয়ে বলে, ভাই মনে কিছু নিয়েন না, আপনার আমি একটা কথা জিজ্ঞেস করি, আপনি একটু দূরে দাঁড়ায় আপনি কেন মুস্কি মুস্কি হাসলেন দোকানদার দিকে তাকাইয়া, কি হয়েছে বলেন। কয় ভাই যদি আপনি আমারে মারপিট না করেন, আমারে যদি আপনি অভয় দেন, তাহলে আমি খোলামেলা কথা বলতে পারবো। দোকানদার ডাক দিয়া কয়, অসুবিধা নাই,
আপনি যে কোনো কথা বলতে চান নির্দ্বিধায় বলতে পারেন, অসুবিধা নাই। আপনাকে অভয় দেওয়া হলো, মারধর করা হবে না। লোকটায় ডাক দিয়া কয়, ভাই আপনার দোকানটা এত সুন্দর এত সুন্দর, কিন্তু সুকেশের ভিতরে আপনি কেন কম দামি মার্বেল আপনার সুকেশের ভিতরে সাজায় রাখছেন পেয়ালার মধ্যে? এতক্ষণ পর্যন্ত লোকটা ওই বহিরাগত লোকটারে মূল্যায়ন করে নাই, যেই মাত্র বলছি ভাই আপনার এত সুন্দর দোকানের ভিতরে সুকেশের ভিতরে পেয়ালার মধ্যে আপনি মার্বেল কেন সাজায় রাখছেন? কয়, ভাই এটা দামি না কম দামি আপনি কেমনে বুঝলেন? ওই আপনার পেয়ালার মধ্যে যেই কয়টা আছে তার চেয়ে বেশি আমার পকেটের মধ্যে আছে। এইবার লোকটার মালিক, দোকানের মালিক চেয়ার সারিয়া দিয়ে কয়, ভাই বুঝতে পারি নাই, আপনি এদেশের রাজার ছেলে হবেন, বাদশার ছেলে হবেন, আপনাকে আমি কদরদানি করতে পারি নাই। ভাই ভিতরে আসেন, চেয়ারে বসেন। দোকানের মালিক চেয়ার সারিয়া দিয়া আগন্তুক লোকটাকে চেয়ারে বসাইয়া কয়, ভাই এইবার বলেন আপনি কি খাইবেন? আপনাকে আমি সম্মান করতে পারি নাই, বলেন আপনি কি খাইবেন? লোকটা ডাক দিয়া কয়, ভাই না আমি কিছুই খাবো না, এই নেন আমার মার্বেলগুলো আপনি নিয়ে যান। দোকানদার ডাক দিয়ে কয়, ভাই আপনার কাছে যতগুলো মার্বেল আছে একটা মার্বেল পুরো দোকান দিয়া দিল হবে না? হবে না। আপনি হয়তো আপনার এই মার্বেলগুলো চিনতে পারেন নাই, আপনার মার্বেল যে কত দামি কত দামি, এই মার্বেলের কদর তো আপনার কাছে নাই। ভাই পুরা দোকান যদিও দিয়া পালাই, ভাই গো আপনার একটা মার্বেল কিনিয়া রাখার মতন ক্ষমতা যোগ্যতা আমার নাই। ওই লোকটা ডাক দেখ, ভাই এই মার্বেল কতগুলো আমি চকের মধ্যে ফালাই দিয়েছি, বাচ্চাদের সাথে খেলাধুলা করিয়া ফেলাইছি, ভাই গো কিছু মার্বেল আমি আমার পকেটের মধ্যে এমনি রেখে দিয়েছিলাম। আল্লাহর ওলির সন্তান শায়খে ফয়জুল করিম বলেন, তুমি তো জানো না তোমার এক একটা সেকেন্ডের দাম কত, দাম কত, যে মিনিটগুলো সেকেন্ডগুলো দোকানে বসিয়া বসিয়া কাটাইলা, বেহুদা বেহুদা বসিয়া বসিয়া কত সময় নষ্ট করল। আরে আকেল না হু গাফেল তুজে দুনিয়া সে জানা হায়, কই একদিন আপনা মোহ খুদা কো ভি দেখা না হায়, জাগ না হায় জাগলে আফলা কে সায়া তলি, হাসর তক সোনা পরে গা খা কে সায়া তলি। এ মুসলমান তুমি আর আমি মানুষ, তোমার আমার দাম কত জানো নি? ওই ছোট্ট বাচ্চার দিকে তাকায় দেখেন, মুসলমান আলী আসগরের দিকে তাকায় দেখেন। এ মুসলমান বাবা জিরারি, এ মুসলমান বন্ধু, আল্লাহর একজন পাগল নাম ছিল তার বাহলুল। ওই বাহলুল পাগলা একদিন রাস্তা দিয়া হাইটে হাইটে যায়, এমন সময় তাকায় দেখে ছোট্ট একটা বাচ্চা দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ফালায়া ফালায়া কান্দি। তার মতন আরো ছোট ছোট ছেলেরা মাঠের মধ্যে খেলাধুলা করতেছি, আর ওই ছোট্ট বাচ্চা সাত বছরের বালকটা দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দি। তো বাহলুল হাঁটি হাঁটি পা পা করি ছেলেটার সামনে গিয়ে দাঁড়ায়, বলে বাবা তুমি কান্দ কেন? কান্নার কারণ কি বলো না? তোমার বন্ধুরা কি তোমারে খেলতে দেয় না? তোমাকে খেলার মাঠে জায়গা দেয় না? ওই সাত বড় এরে আল্লাহর পাগল, আল্লাহ তো আমাদেরকে দুনিয়াতে খেলার জন্য পাঠায় নাই, দুনিয়াতে আল্লাহ আমাদেরকে খেলার জন্য পাঠায় নাই। ওলা তাহসাবান্নাল্লাহ গাফিলান,
আমরা যারা আজকে গাফেল হয়ে আছি, আল্লাহ থেকে দূরে সরে আছি, শয়তানের পথে আর মতে জীবন কাটাইতেছি, আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি রাতে দিনে যখনই যেখানে গুনাহ করো, দুনিয়ার কেউ না দেখলো দেখেন কি? আর বড় করে বলেন না দেখেন কি? আল্লাহ বলেন, বান্দা সাগরের অতল গহ্বরে, শাস সাগরের অতল গহ্বরে কালো পাথরের মধ্যে কালো পিপীলিকা কেমনে হাঁটে আমি আল্লাহ তাও দেখি, আমার কুদরতি চোখ ফাঁকি দেওয়ার মতন কেউ নাই। বান্দা কই গুনা করবা, কোথায় গুনা করবা, সব জায়গার মধ্যে আমার নজর আছি। এরে বান্দা রাতে গুনা করবা আমি আল্লাহ তাও দেখি, দিনের বেলা গুনা করো আমি আল্লাহ তাও দেখি। এরে বান্দা তোমার সঙ্গে দুইজন ফেরেশতা লাগাইয়া দিছি, বান্দা তুমি ঘুমায় আছো এরা কিন্তু ঘুমায় না, বান্দা তুমি গাফেল হয়ে আছো এরা কিন্তু গাফেল হয় নাই। কিরমান কাতিবিন ফেরেশতা দুজন মানুষের সঙ্গে থাকে সদা সর্বক্ষণ, পাপপূর্ণ ভালো মন্দ যা করে বান্দায় সবকিছু লিখে রাখে আমল নামায়, সবকিছু লিখে রাখে আমল নামায়। বাহলুল ডাক দিয়া কয়, তাহলে বলো তুমি কি জন্য কাঁদো? বাচ্চাটায় ডাক দিয়া কয়, আমি দুই কারণে কাঁদি, খেয়াল করেন কথাগুলো মনোযোগ দিয়া শুনেন। বাচ্চায় ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আমি দুই কারণে কাঁদি, দুই কারণে চোখের পানিগুলো ফালাই। কয়, বলো দুইটা কারণ কি? ওই বাচ্চাটা ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা আমি এক নম্বরে আল্লাহর ভয়ে কাঁদি, এক নম্বর আমি আল্লাহর ভয়ে কাঁদি, চোখের সামনে কত বাড়ি হলো কবরে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই, সন্তান চলে গেল আব্বা দুনিয়াতে আসি। কয়েকদিন আগেও যেই মানুষগুলো বরগুনার লঞ্চে বাড়িতে আসার নিয়ত করিয়া মুসলমান আব্বা আম্মার জন্য কত কিছু কিনল, মুসলমান নতুন জামা কাপড় পরিধান করিয়া ঘরের বিবির জন্য বাচ্চার জন্য আব্বা আম্মার জন্য নতুন পোশাক খরিদ করিয়া শেষ মুসলমান মোবাইলটা আম্মারে ফোন দিয়ে আব্বারে ফোন দিয়া কয়, আমি ঘুমাইলাম। আব্বার মায় তো জানতো না ছেলেটা জীবনের শেষ ফোন করিয়া ঘুমায় গেছি। কেবিনের ভিতরে যখন ঘুমায় গেল, কেবিনের ভিতর দিয়া সিটকারি আটকাইয়া যখন সন্তানটা ঘুমায় গেল, মুসলমান রাতের বেলা যখন ধাও ধাও করিয়া আগুন জ্বলে, যখন স্টিলগুলো পর্যন্ত গরম হয়ে গেছি, আর ছেলে তার মারে টানে, মা তার সন্তানকে টানে বাইরে হওয়ার জন্য, তোমরা বাইরে কই যাইবা, চতুর্দিকে সাগর আর সাগর। আমার আল্লাহ ডাক দিয়া কয়, মানুষ কিসের বাহাদুরি করো, কিসের আবৃত্তি দেখাও, কিসের বরত্ব দেখাও? একটা মানুষ যখন কবরে গিয়া ধরা পড়িয়ে যায়, আমার নবীজি কত সুন্দর করে উম্মতকে হুঁশিয়ারি দিয়া গেলেন, কয় একটা নৌকা যখন সাগরের মাঝখানে ডুবিয়া যায়, ওই মানুষটা বাঁচাও বাঁচাও বলিয়া যেমন চিৎকার করি, আশপাশে সহযোগে কেউ নাই কেউ নাই। আবার আল্লাহ বলেন, মানুষ যখন কবরে গিয়া ধরা পড়িয়ে যায়, ছেলে তার বাবাকে ডাক দেখে, বাবা আমারে বাঁচাও বাঁচাও বাঁচাও, মাকে ডাক দিয়া কয়, মা গো তুমি আমারে বাঁচাও, তুমি আমারে বাঁচাও। ওই বাচ্চা তাকায় দেখে নাক দিয়া সাপগুলো ডুবতেছে, মুখ দিয়া সাপগুলো বাইর হইতেছে, পুরা দেহটার মধ্যে সাপ বিচ্ছু কামড়াইতেছি। আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, কবর কাহারো জন্য জাহান্নামের গর্ত হয়ে যায়, কাহারো জন্য আবার জান্নাতের বাগানও হয়ে যায়। এ মুসলমান বাবা জিরারি, বরগুনার লঞ্চের ভিতরে কত যুবক মারা গেল, পুড়িয়া ছাই হয়ে গেল,
কত মহিলারা পুরিয়া সরকার হয়ে গেল। এ বাবা কিসের বাহাদুরি কর, এইখান থেকে উঠিয়া গড়ে যাইতে পারবা এই গ্যারান্টি আপনার আমার কাছে নাই। এই জন্য আল্লাহ ডাক দিয়ে কা বান্দা মনে করিও না, তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাইছি, ওয়া কারণে বানাইছি, নিষ্প্রয়োজনে বানাইছি না, এইটা ভাবিও না। আবাহাসিবিতুম আল্লামা খলাকনাকুম আবাসাওয়ানাকুম ওয়ানাকুম ইলাইনা ইলাইনা। এ মানুষ তোমরা মনে করো না তোমাদেরকে আমি আল্লাহ অনার্থক বানাইছি, ও কারণে বানাইছি না, তোমাদেরকে আমি আল্লাহ অহেতুক বানাই নাই। যদি আল্লাহরে জিজ্ঞেস করি আল্লাহ কি জন্য বানাইছো, আল্লাহ পাক ডাক দিয়ে কয় অমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা ইল্লা লিয়াবুদুন। তোমাদেরকে আমার গোলামের জন্য বানাইলাম, দাসত্বের জন্য বানাইলাম। ওই ছোট্ট বাচ্চা ডাক দিয়া কে আল্লাহর বান্দা বাহলুল, আমি আল্লাহর ভয়ে কাঁদি, আল্লাহর ভয়ে কাঁদি। কয় তোমার ভিতরে আল্লাহর ভয় কেমনে ঢুকলো তুমি ছোট্ট মানুষ? কয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত মায়া করেন, কত মহাব্বত করেন, আব্বা আম্মার চেয়ে কোটি কোটি গুণ বেশি মহাব্বত আল্লাহ আপনারে আমারে করি। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডেকে বলেছিলেন, মালিক তুমি কেন ঘুমাও না, তোমার কেন তন্দ্রা নাই? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তোমার কেন তন্দ্রা নাই, তুমি কেন ঘুমাও না? আল্লাহ বলেন, বান্দা চব্বিশটা ঘন্টার ভিতরে আমি আল্লাহ একটা সেকেন্ড ঘুমাই না। পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে কে আল্লাহ কেন ঘুমাও না বলো? আমার আল্লাহ ডাক দিয়ে কে মূসা রে কেন ঘুমাই না শোনো, তোমাকে আমি বলে দিলাম দুইটা গ্লাসের ভিতরে পানি নাও, দুইটা গ্লাস ভর্তি করিয়া পানি নিয়া রাতের বেলা দাঁড়ায় থাকো। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা। সারা দিন পরিশ্রম করেছেন, রাতের বেলা ঘুমাইয়া ক্লান্ত শ্রান্ত দূর করে দিবেন, রাত দিয়েছেন আল্লাহ বিশ্রাম করার জন্য, আরাম করার জন্য। আর আল্লাহ পাক ডাক দেয় কে হাবিবে কিবরিয়া, আপনার উম্মত যদি দুনিয়ার জমিনে আল্লাহ বলা হতে চায়, রাত যখন গভীরের দিকে আগাইয়া যায়, ইমাম গাজালি বলেন আল্লাহ তাআলা শেষ রাতে বান্দার ওলির খাতায় নাম লিখতে থাকে। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া কা মূসা রে দুইটা গ্লাসে পানি নাও, পানি লইয়া দাঁড়ায় থাকবা, সকালবেলা হইল আমি আল্লাহ উত্তর দিব কেন ঘুমাই না, আমার কেন তন্দ্রা নাই, আমার কেন ঘুম নাই? পয়গম্বর মূসা আলাইহিস সালাম গ্লাস ভর্তি করে পানি লইয়া দাঁড়াইয়া গেলে, মানুষ হিসাবে ঘুম আসতেই পারে, পয়গম্বর মূসা আলাইহিস সালামের দিকে ঘুম আগায় আসতেছি, চোখের মধ্যে ঘুম যখন চাপিয়ে ধরল, পয়গম্বর মূসা আলাইহিস সালামের দুইটা হাত থেকে একটা গ্লাস পড়ে গেল, একটা গ্লাস ঘুমের কাতরে ঘুমের তাড়নায় গ্লাস পড়িয়া ভেঙ্গে টুকরা টুকরা হয়ে গেল, আর একটা গ্লাস পয়গম্বর মূসা আলাইহিস সালাম দুই হাত দিয়া চেপে ধরে দাঁড়ায় রইলেন। আর মনে মনে চিন্তা করে, মালিক তোমার হুকুম তো পালন করতে পারলাম না, একটা রাত্রে ঘুম ধরিয়া রাখতে পারলাম না, ঘুমের কারণে গ্লাসটা পড়িয়া ভাঙ্গিয়া গেল। আমার আল্লাহ ডাক দিয়া কয় মূসা রে, এ পয়গম্বর একটা রাত্র সজাগ থাকতে পারল না, দুইটা গ্লাস নিয়ে দাঁড়ায় থাকতে পারল না, একটা গ্লাস হাতের থেকে পড়িয়া ভেঙ্গে টুকরো টুকরো হয়ে গেল। এ মূসা আসমান জমিন আমার, চন্দ্র সূর্য আমার, সাগর নগর পাহাড় পর্বত সব কিছু আমার, আমি পরিচালনা করি। এরে পয়গম্বর মূসা, এই মেঘনা তানার
শিবনগরের মানুষ যখন লঞ্চে উঠিয়া স্টিমারে উঠিয়া যখন কোথাও রওনা দেয়, আমরা যারা বরিশালের দিকে রওনা দিই আমরা সহজে বুঝব, যখন রাত্র হইয়া যায় সাগরের মাঝখান দিয়া যখন মুসলমান লঞ্চ চলতে থাকি, মানুষগুলো যখন ঘুমাইয়া যায় ওই রাতের নিশীতে যদি মুসলমান জাহাজটা সাগরের মাঝখানে ডুবিয়া যায়, ওই মানুষগুলো বাঁচাও বাঁচাও বলিয়া চিৎকার মারবি, পয়গম্বর মুসা ওই মুহূর্তে আমি আল্লাহ ঘুমাইয়া গেলে এদেরকে বাঁচাইব কি, এদেরকে হেফাজত করবে কে? এই জন্য আমি পয়গম্বর মুসা, আমি এ পয়গম্বর মুসা আমি আল্লাহ এই জন্যই ঘুমাই না, আমি আমার বান্দা বান্দিগুলোকে আব্বা আম্মার থেকে আরো কোটি কোটি গুণ বেশি মহাব্বত করি। ওই ছেলে ডাক দেখে বাহলুল, আল্লাহর ভয়ে আমি কাঁদি, আল্লাহর ভয়ে আমি কাঁদি, আল্লাহর ভয় আমার সিনার মধ্যে ঢুকছে, আর আল্লাহর আমি বেশি মহাব্বত করি এই জন্য আমি কাঁদি। আর দুই নম্বর কান্নার কারণ হলো, আমি আমার মার দিকে তাকায় দেখছি আমার মা যখন চুলার মধ্যে রান্না করতে যায়, আমার মা যখন চুলার মধ্যে রান্না করি আমি দেখছি আমার মা চুলার ভিতরে ছোট্ট ছোট্ট লাকড়িগুলো আগে ঢুকায়, ছোট্ট ছোট্ট লাকড়িগুলো দিয়ে আমার মা চুলার মধ্যে আগুন ধরায়, তারপরে মা আগুনগুলো ধাও ধাও করিয়া জ্বলিয়া উঠলে পরে বড় লাকড়িগুলো ঢুকাইয়া আগুন জ্বালাইয়া রাখি, আগুন জ্বলতেই থাকে জ্বলতেই থাকি। আমি তাকাইয়া অনুভব করলাম হাসরের কঠিন ময়দানে যদি আল্লাহ জাহান্নামের আগুন জ্বালাইতে গিয়া আমরা ছোটদেরকে আগে জাহান্নামের চুলার ভিতরে ঢুকায়, তারপরে যদি বড় মানুষগুলোকে জাহান্নামের আগুনে দেয়, তো আল্লাহ পাক ডাক দিয়া দিয়া বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারদেরকে আগুন জাহান্নামের আগুন থেকে বাঁচাও। ও আল্লাহর বান্দা বাহলুল, আমি এই জন্যই কাঁদি, আল্লাহর ভয়ে কাঁদি, আর জাহান্নামের আগুনের ভয়ে আমি কাঁদি। এ মুসলমান বাবা জিরারে আমার, সরওয়ারে দু আলম নবী রহমাতাল্লিল আলামিন কত রাত ঘুমায় নাই, আম্মা যেন আয়েশা বলেন, যখনই আমার ঘরে আমার নবীজি আসতেন, আমার ঘরে আসার পালা যেদিন থাকত, আমি যখনই পয়গম্বরের দিকে তাকাইতাম, যত রাত্রে আমি পয়গম্বরের দিকে তাকাইতাম, তাকায় তাকায় দেখতাম আমার নবী তাকায় রইছে ঘুমায় না। রিমান্ডের আসামির মতো মুসলমান ভাইরা রে, ওয়ারেন্টের আসামির মতো রসুল ঘুমায় না। আম্মা যেন আয়েশা কয়, ইয়া রাসূলুল্লাহ, যখনই আমি সজাগ পাই আপনার দিকে নজর করি গো নবীজি, আপনি কেন ঘুমান না গো পয়গম্বর বলেন? আপনার আমার পয়গম্বর ডাক দিয়া কয়, আয়েশা রে, এতদিন পর্যন্ত ছিলাম এক টেনশনে, এখন থেকে আর এক টেনশনে পড়ে গেলাম। কয়, কি টেনশন কি চিন্তা? কয়, কয়েকদিন আগে জিব্রাইল আমার আইসে একটা সংবাদ দিয়া গেছি। কয়, কি সংবাদ? কয়, নবী গো আপনার উম্মতেরাও জাহান্নামের আগুনে জ্বলবি। আয়েশা রে, এ আয়েশা, আমার উম্মতের চিন্তা আমি পেট ভরিয়া খানা খাই না, আমি আমার উম্মতের চিন্তা রাতের বেলা ঠিক মতো আমি ঘুমায়ও না। আপনার আমার পয়গম্বর কয়েকজন সাহাবি লইয়া মদিনার কবরস্থান যারা হাজির সাহেব আছেন, জান্নাতুল বাকিতে যারা গেছেন, মাকবারায়
বাকিতে যারা গেছেন ওই মাকবারায় বাকিতে আল্লাহর নবী কয়েকজন সাহাবী লইয়া গেলেন কবর জিয়ারত করার জন্য। আল্লাহর রসুল বলেন, এ সন্তানেরা আব্বা আম্মার কবরের কিনারায় দাঁড়াও, তুমি কিছুই পড়তে পারো না, ওই কবর কোলা যাইয়া কবর কিনারায় যাইয়া তুমি খালি কইও আলহামদুলিল্লাহি রব্বিল আলামিনার রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদদাল্লিন আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। একবার সূরা ফাতিহা, তিনবার সূরা ইখলাস, কবর কিনারায় গিয়া দাঁড়ায় দাঁড়ায় বইল, আল্লাহ এগুলোর সওয়াব আমার আব্বা আম্মার কবরের মধ্যে পৌঁছাইয়া দাও, আমার বংশবলীর কবরে পৌঁছাইয়া দাও। এমন করে কইরা পাঁচ নামাজের পরে দোয়া করবেন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার আমার পয়গম্বর রহমাতাল্লিল আলামিন যখন বাবা জিরারি আমার ওই মাকবারায়ে বাকি মদিনার সবচেয়ে বড় কবরস্থানের কিনারায় সাহাবিদেরকে লইয়া দাঁড়াইলেন, আল্লাহ নবী দাঁড়াইয়া দাঁড়াইয়া কবরের কিনারায় কিনারায় গিয়া দাঁড়ায়, হঠাৎ করে আল্লাহ নবী একটা কবরের কিনারায় দাঁড়াইয়া চেহারাটা মলিন হয়ে গেল, চোখ দিয়া পানি বেরো হয়ে গেল, আল্লাহর নবীজির চোখ দিয়া পানি বেরো হয়ে গেল। বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন দাঁড়াইয়া দাঁড়াইয়া চোখের পানিগুলো ফালাইয়া কান্না শুরু করে দিলে, সাহাবিরা ডাক দিয়া কয়, নবীজি ওগো আল্লাহর পয়গম্বর, এতক্ষণ পর্যন্ত চেহারাটা সুন্দর ছিল, আপনি এখন চেহারা মলিন করলেন, চেহারার মধ্যে পানি এসে গেল, চোখ দিয়া পানি গড়ায় পড়ল, কারণটা কি? আমার আপনার আমার পয়গম্বর ডাক দিয়ে কয়, সাহাবিরা রে আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। সাহাবাই কেরাম ডাক দিয়া কয়, হুজুর কি জানলেন, কি বুঝলেন, কি দেখলেন একটু বলেন। আল্লাহর রসুল ডাক দিয়া কয়, সাহাবিরা রে আমি এই কবরের দিকে তাকায় দেখলাম কবরের ভিতরে জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছি। পয়গম্বর ডাক দিয়া কয়, সাহাবিরা রে কবরের কিনারায় দাঁড়ায় দেখলাম এই কবরের ভিতরে জাহান্নামের আগুন, জাহান্নামের আগুন দাও দাও করিয়া জ্বলতেছে, সাপ বিচ্ছু দিয়ে কবরটা ভরিয়া গেছে। সাহাবায়ে কেরামকে রসুল ডাক দিয়া কয়, সাহাবীরা রে তোমরা তাড়াতাড়ি করিয়া মদিনার বাজারে যাও, মদিনার বাজারে গিয়া যারা বিক্রেতা আছে, যারা ক্রেতা আছে, যারা সদাই বিক্রি করে, যারা সদাই কেনাকাটা করে, এদের কানে কানে আওয়াজটা পৌঁছাইয়া দাও, এরা যেন দোকানপাটগুলো বন্ধ করিয়া কবরের কোলায় আসিয়া কবরস্থানে আসিয়া এরা যেন কবরগুলো জিয়ারত করতে আরম্ভ করি। যাও ডাইকা নিয়ে আসো যাও। সাহাবীরা দৌড় মারলেন বাজারের দিকে, মদিনার বাজারে গিয়ে বলতেছেন, ও বাজারের বিক্রেতা ভাইরা, ক্রেতা ভাইরা, শোনো, আল্লাহর পয়গম্বর আমাদেরকে পাঠাইছেন, তোমরা দোকানপাট বন্ধ করিয়া, তোমরা এখন কেনা বেচা বন্ধ করি, একটু কবরস্থানে আসো কবর জিয়ারত করার জন্য। সাহাবাই কেরাম দেরি করে নাই, মদিনার বাজারের মানুষগুলো তাড়াতাড়ি করিয়া দোকানপাট বন্ধ করিয়া মাকবারায় বাকির কিনারায় দাঁড়াইয়া কবর জিয়ারত করা আরম্ভ করে দিলেন। আপনার আমার নবী ডাক দিয়া কয়, সাহাবিরা রে তাড়াতাড়ি করিয়া মদিনার বাড়িতে চলিয়া যাও, যে যেখানে আছেন ওইখান থেকে লোকজনকে ডাইকা নিয়ে আসো কবরস্থানে। সাহাবিরা আবার দৌড় মারলেন, সাহাবিরা ডাক দিয়া কয়, নবীজি গো সমস্ত মানুষগুলো আসলো কবর জিয়ারত করলো, এরা কেন আসবে? রসুল ডাক দিয়া কয়, সাহাবিরা রে যেই কবরের কিনারে আমি দাঁড়াইছি এই কবরটার আগুন এখনো বন্ধ হয় নাই, এই কবরস্থা এই কবরের ওয়ারেসরা এখনো কেউ এখানে আসে নাই, তাড়াতাড়ি করিয়া যাও। সাহাবির আবার দৌড় দিলেন, এলাকা এলাকায় ঘুরিয়া ঘুরিয়া খবর দিয়ে আসলেন কবরস্থানে আসার জন্যে। এরে বাবা জিরারে আমার, আল্লাহর পয়গম্বর তাকায় দেখলেন একজন বৃদ্ধা মহিলা, একজন বৃদ্ধা মহিলা লাঠিতে ভর করিয়া করিয়া জান্নাতুল বাকির দিকে আসতেছেন, মাকবারায় মাকবারার দিকে আসতেছেন। ওই মহিলাটা হাঁটি হাঁটি পা পা করে আল্লাহর নবীর সামনে দাঁড়ায় গেলেন,
আমার নবী ডাক দিয়া কয়, মা গো মহিলা মানুষ আপনি কেন কবরস্থানে আসছেন? এগো মা আপনি এখানে কেন আসছেন বলেন? ওই মহিলা বৃদ্ধা মহিলা ডাক দেয় কেন, নবীজি গো আমার একজন সন্তান কয়েকদিন আগে মারা গেছে নবীজি, এখানে দাফন করা হয়েছে, তার আব্বাও নাই তার ভাই বেড়াদের কেউ নাই, ওগো নবীজি তার কবর জিয়ারত করার মতো কেউ নাই, এই জন্য আপনার সংবাদ পাইয়া খবর পাইয়া আমি চলে আসছি গো নবীজি। ওই নবী নবীজি ডাক দেয় কয় মা গো আপনার সন্তানের কবরটা কি আপনার চিহ্নিত করা আছে, চিনবেন নি আপনি বলেন? কয় হুজুর আপনি যেখানে দাঁড়ায় আছেন এইটাই আমার সন্তানের কবর। রসুল ডাক দিয়া কয় মারে বলো না তোমার সন্তান দুনিয়ায় থাকাকালীন কি আমল করছি? কয় মা গো আমি দেখলাম তোমার সন্তানের কবরের মধ্যে আগুন দাও দাও করিয়া জ্বলতেছি। বৃদ্ধা মহিলা ডাক দেয় কয় হুজুর আমার সন্তান কি আমল করছে বলবো নি? রসুল ডাক দেয় কয় মা গো না বললে আমি কেমনে বুঝবো তোমার সন্তানের ভিতরে কবরের ভিতরে আগুন? মহিলা ডাক দেয় কয় হুজুর এই সন্তানটা যখন আমার পেটের মধ্যে ছিল গো নবীজি, সন্তান পেটের মধ্যে থাকাকালীন তার আব্বা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছি, নবীজি গো এই সন্তানটা পেটে লইয়া মানুষের বাড়িতে কাজকর্ম করে করে খাইছি, ও হুজুর এই সন্তানটা ভূমিষ্ঠ হওয়ার পর এই সন্তানটা বাবা দেখলো না আমি মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া করিয়া যা পারছি নিজে খাইছি, সন্তান দ্বারা খাওয়াইয়া আস্তে আস্তে বড় করলাম, ও হুজুর সন্তানের জন্য কত রাত আমি ঘুমাইতে পারি নাই, নিজে না খাইয়া সন্তান দ্বারা খাওয়াইছি হুজুর, হুজুর গো সন্তানটা আস্তে আস্তে বড় হয়ে গেল, এই সন্তানটা আমার সারা আমার অনুমতি সারা আমার পারমিশন সারা বিয়ে করলো। অগো নবীজি আমি বেজার হই না আমি রাগ করি নাই, সন্তানটা বিয়ে করে ফলাইছে আমি রাগ করি নাই, কিন্তু হুজুর এই ছেলেটা চাকরি করার জন্য চলে যায় সন্ধ্যাবেলা ঘরে আসি, সকালবেলা চলে যায় সন্ধ্যাবেলা আসি, কিন্তু যেই মেয়েটা বিয়ে কইরা ঘরে আনছে হুজুর আমারে শান্তি দেয় না, ও হুজুর আমি নীরবে নিরালা বৈশা বৈশা চোখের পানিগুলো ফালায় ফালায় কাঁদি, হুজুর সন্তানের কাছে আমি বিচার দেই না, সন্তানের কষ্ট হবে সংসারের ভেতরে আগুন জ্বলবে বিদায় আমি কিছুই কই না নীরবে সহ্য করি, কিন্তু হুজুর একদিন সন্ধ্যাবেলা আমার বৌমাটা আমার সঙ্গে ঝগড়া লেগে গেল, উচ্চ বাচ্চা আবার শুরু করে দিলে হুজুর, এক পর্যায়ে আমার বৌমা আমার দিকে চড়ো হয়ে গেছি, ওই টাইমে আমার সন্তানটা ঘরে ঢুকছে, সন্তানটা ঘরে ঢুকার পর অগ্র পশ্চাৎ কোনো চিন্তা ভাবনা না করিয়া বৌমার পক্ষ নিয়ে হুজুর চক্ষু রাঙ্গা করিয়া আমার দিকে তেরিয়ে আসছে গো হুজুর, ও হুজুর ছেলে এক পর্যায়ে রাগ করিয়া বৌমারে বেশি মোহাম্মত করিয়া রে হুজুর আমি বুড়া মানুষ দাঁড়াইয়াছিলাম, হুজুর গো আমার যুবক সন্তানটা আমার গলায় এমন জোরে একটা ধাক্কা দিছে হুজুর, হুজুর গো যুবক সন্তানটার ধাক্কা খাই আমি ব্যালেন্স ঠিক রাখতে পারি নাই, জায়গায় দাঁড়ায় থাকতে পারি নাই, হুজুর গো ছেলেটার ধাক্কা খাই আমি সিঁড়ি থেকে গইরে গইরে রাস্তায় পড়ে গেছি, ও হুজুর দুঃখ নাই দুঃখ নাই, কিন্তু হুজুর আমার সন্তানটা আমার গলায় ধাক্কা দিয়া পালাইয়া আমি যখন রাস্তায় গিয়ে গড়াগড়ি খাইতেছি, হুজুর গো সন্ধ্যা হয়ে গেছে আমার ছেলেটা ঘরের ভিতর দিয়ে দরওয়াজা লাগাই দিছি, ও হুজুর যেই মাত্র ঘরের ভিতর থেকে দরওয়াজাটা লাগাইয়া দিল আমি সইতে পারলাম না, রাত হয়ে যাইতেছে আমি কই যাবো কার বাড়িতে গিয়ে থাকবো, আমার এই ঘর ছাড়া কোনো ঘর নাই, আমার আদর করার মতো কেউ নাই, হুজুর ধাক্কা দিয়ে বলাই দিছে গো হুজুর আমি সহ্য করতে না পারিয়া সামনে গিয়ে আস্তে আস্তে দাঁড়াইলাম,
দাঁড়াইয়া হুজুর মনের অজান্তে আমি সন্তানের বিরুদ্ধে দোয়া করে বলাইছি, আল্লাহ যে সন্তানটা আমারে কষ্ট দিল তুমি তারেও কষ্ট দিও, আল্লাহ যে সন্তানটা আমার আঘাত দিছে তুমি তারে আঘাত দিও। হুজুর গো সাথে সাথে আল্লাহর কাছে আমি এই দোয়াটাও করছি, আল্লাহ গো আমার একটা মাত্র সন্তান তারে শাস্তি দিলে আমি মায়ের সামনে দুনিয়াতে তারে শাস্তি দিও না, আল্লাহ কবরে নিয়ে শাস্তি দিও দুনিয়াতে শাস্তি দিও না, আমি মা সন্তানের দিকে তাকাইলে সহ্য করতে পারবো না। হুজুর গো আমার আল্লাহ হয় তোমার দোয়াটা কবুল করে ফেলাইছি। আমার নবী ডাক দিয়া কয় মা গো, এ মা তুমি তোমার সন্তানটারে ক্ষমা করে দাও। ওই মা ডেকে ডেকে বলে, হুজুর গো আমার সন্তান কবরে চলে গেছে ঠিক, আমি এখনো দুঃখ যন্ত্রণা ভুলতে পারি না গো হুজুর, আমি মাফ করব না, আমি তারে ক্ষমা করতে পারব না। এ মুসলমান বন্ধুরা রিব নবীজি আমার কবরের দিকে তাকাইছে, রসুল একবার দুইবার তিনবার হাত বাড়ায় দোয়া করছে, আল্লাহ এই সন্তানটার কবরের আজাব দূর করিয়া দাও। কিন্তু নবী যতই দোয়া করে গো কেন জানি নবীর দোয়া কবুল হইতেছে না। আমার নবী আবার তাকায় রইছি, কয় মা গো তুমি একটু তোমার সন্তানটারে মাফ করে দাও। এ মুসলমান বন্ধুরা রে আমার মহিলা ডাক দিয়া কয়, না আমি তারে মাফ করতে পারবো না। বারবার বলার পরেও যখন বৃদ্ধা মহিলার দিল নরম হয় না, আমার আল্লাহর নবী দোয়া করছে, আল্লাহ আল্লাহ তুমি আমার যেমনে কবরের আগুন দেখাইলা, ও মালিক আল্লাহ মেহরবানি করে রে মালিক তুমি তোমার এই বাচ্চাটার কবরের আজাবটার মারে এক নজর দেখাইয়া দাও। আল্লাহ আমি যেমনে কবরের আগুন দেখলাম তুমি তোমার এই বান্দার কবরের আজাবটা তার মারে একটু দেখাইয়া দাও। এইবার মা যখন নিচের দিকে নজর দিছে রে বন্ধু বাবা জিরা রে আমার, নজর দেওয়ার পরে তাকায় দেখে গ সন্তানের কবরের ভিতরে দাও দাও করি আগুন জ্বলতেছে, পুরাটা বডির মধ্যে আগুন লাইগা রইছে। আল্লাহর বান্দি বৃদ্ধা মহিলা সন্তানের আগুনটা দেখার পর বেগুশ হইয়া জমিনে পড়ে গেছি, আল্লাহ আল্লাহ গো কি দেখাইলা, সন্তানের আগুনটা দেখে তো আমি সইবার পারলাম না। এইবার মহিলার জ্ঞান ফিরার পর মহিলা ডাক দেয়া কয়, নবীজি গো আমি আমার সন্তানটারে মাফ করে দিলাম, হুজুর আমি আর রাগ গোসা রাখতে পারলাম না, আমি তারে মাফ করে দিলাম। আমার নবী তাকায় দেখে গ মা মাফ করে দিছি, আমার আল্লাহ কবরের আজাব দূর করে দিছি। এই জন্য আল্লাহর পয়গম্বর বলেন, মাঝে মাঝে একটু কবর জিয়ারতে যাইও, কবর জিয়ারত কইরেন। আর বাবাজিরা যারা বালেগ হয়ে গেছি আমরা, কবরের মধ্যে যাওয়ার পর নামাজের হিসাবটা সবার আগে হবে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কবরের মধ্যে নামাজের হিসাবটা আগে হবে। এই জন্য আমরা এখানে যারা আছি, ওয়াজের সার মর্ম হইল বালেগ পুরুষের এবং পর্দার আড়ালের মায়েরা সকলেই মিলে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, কারা কারা তৈয়ার দু হাত উঁচু করে আল্লাহরে দেখান, নারে তাকবীর নারে তাকবীর, আল্লাহ সবগুলো হাত কবুল করেন, বলেন আমিন, আর একটু জোরে আওয়াজ করে বলেন আমিন, হাত নামায়া দেন। এই জন্য মুসলমান আপনাদের সন্তান হিসাবে দু একটা কথা বললাম, আমলের নিয়তে বললাম, আমলের নিয়তে আমরা শুনলাম। তো আল্লাহ তাআলা যাদের স্মরণে আজকের এই মাহফিলটার আয়োজন করা হয়েছে, আল্লাহ যেন এদেরকে মাফ করে দেন, এদের কবরগুলো আল্লাহ তাআলা জান্নাতের বাগান বানাইয়া দেন। আপনারা যারা এখানে আসছেন, সময় দিছেন, সময় বসে বসে সময় আপনারা নষ্ট করছেন, আসলে নষ্ট হয় না, এটা পরকালের মিজানের পাল্লার ওজনটা বাড়ি হয়েছে। এই জন্য আপনাদের পায়ে হাত রেখে বলে যাই, আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবরের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, আল্লাহওয়ালাদের হাতে হাত দিয়ে বাকি জীবনটা কাটাইবার মতন তৌফিক দান করেন, ওলামাই কেরামের সাহাবাতে জীবন কাটাইবার সুযোগ আল্লাহ যেন আমাদেরকে করে দেন, আল্লাহ পাক যেন আমাদেরকে নেককার আবেদ বানায় আল্লাহ পাক কবুলের মঞ্জুর করে নেন। আমি যা আলোচনা করছি আল্লাহ পাক যেন আমি সহকারে সকলকে আমল করার তৌফিক দান করে। সবাই দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম সবাই পড়েন না আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম একবার ফাতিহা তিনবার সূরা ইখলাস পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ اللَّهُمَّ إِنَّا نَجْعَلُكَ فِي نُحُورِهِمْ وَنَعُوذُ بِكَ مِن شُرُورِهِمْ اللهم اكفني بحلالك وعن حرامك وأغنني بفضلك عمن سواك فلينادي ور مليك فلينادي گنا جت করেছি আমরা ক্ষমা তুমি করিও বেগুনা পাঠাইছো সবাইকে রে মালিক গুনাহ নিয়া কবর দেশে যাব কবরেতে যাইয়া রে মালিক তোমায় কেমনে মুখ দেখাব চামড়া ডিলা দাড়ি পাকা পাকা যাদের চুল আল্লাহ তাদের ক্ষমা কর গো জীবনের সব ভুল জ্বালায় না আমরা রে আল্লাহ জ্বালায় না একটা মানুষকে আল্লাহ পরকালের আগুনে এমন কঠিন আগুন সহিব কে মনি ভাই বন্ধু সবাই মিলে কবর দেশে দিবে মাটি ভাই বন্ধু সবাই মিলে আত্মীয় স্বজন কবরে দিবে মাটি দরজাটা বন্ধ করে দিবে জনমের লাগি আমরার দেহ থেকে আল্লাহ যেদিন বাহির করবা যা সঙ্গে করে নিতে দিও পবিত্র ঈমান আয় আল্লাহ তাকায় দেখো না রে মালিক দীর্ঘদিন পর শিবনগর এলাকাতে আল্লাহ তোমার কতগুলো আশিকের জাকিরিন পাগল প্রেমিক বান্দা নিয়া
আল্লাহ অধিকাংশ চেহারার দিকে তাকায় দেখলাম পরিচিত চেহারাগুলো। আল্লাহ যাদের দাড়িগুলো পেকে গেছে, মাথার চুলগুলো পাইকা সাদা হয়ে গেছে, ইয়া আল্লাহ যাদের গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে, আল্লাহ নওজোয়ানেরা যুবকেরা টকবগে যুবকগুলোর দিকে তাকায় দেখো রে বালি, যারা আল্লাহ গায়ে গায়ে লাইগা লাইগা মহফিলটাতে বসে রইল, এ মালি শয়তানের দোকায় পরে কত গুণা করে বলাইছি আমরা, এ মালিক নফসের প্রবঞ্চনায় পরে কত গুণা করছি, যে গুণাটা আমার বাবায় দেখে নাই মা দেখে নাই, যে গুণাটা সমাজবাসী টের পায় নাই, আল্লাহ রাতের অন্ধকারে ঘরের দরওয়াজা বন্ধ করি যত গুণা করছি রে মালি, কাঙ্গালের বেশে আসামির বেশে হাতগুলো বাড়ায় ধরলাম, মায়ার নজরে তাকাও দয়ার নজরে তাকাও, তুমি না আমাদের মালিক, তুমি না আমাদের রব, ও রব ও মালিক, নাফরমানের হাতগুলো বাড়াইছি ধাক্কা দিয়ে তোমার দরওয়াজার থেকে হাতগুলো সরাইয়া দিও না, গলায় ধাক্কা দিয়া সরাইয়া দিও না, আল্লাহ রে সরাইয়া দিলে কার কাছে যাব, কি আমাদের গুণাগুলো ক্ষমা করবে, আল্লাহ ভিক্ষুক যদি সিরা জামা কাপড় পরে ভিক্ষার থালা নিয়ে মানুষের ঘরে ঘরে যায়, এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় দাঁড়ায় যায়, রে আল্লাহ এই শিবনগর মেঘনার মানুষগুলো লইয়া তোমার আদালতে কি বেরিয়াতে ভিক্ষুকের বেশে হাতগুলো বাড়াইছি, তুমি যদি আমাদেরকে ধাক্কা দিয়া সরাইয়া দাও, কার কাছে যাব, কার কাছে যাব, কার কাছে যাব, আল্লাহ বড় আশা করে হাতগুলো বাড়াইছি রে মালিক, মেহরবানি করে আমাদের জিন্দগির সব গুণাগুলো মাফ করে দাও, আল্লাহ মাহফিলটাকে একজনও তোমার ওলি নাই প্রিয় বান্দা নাই, রে মালিক বাজার থেকে তরকারি কিনলে পোকা তরকারি বালা তরকারির দামে বিক্রি হয়ে যায়, চাউলের বস্তার ভিতরে ছোট্ট ছোট্ট পাথর কণাগুলো চাউলের দামে বিক্রি হয়ে যায়, আল্লাহ রে তাকায় দেখো না এই মাহফিলটার মধ্যে কত সুন্নতি মানুষগুলো হাত বাড়াইছে, একটা বান্দারে একটা বান্দারে ওলি বানাইয়া আমরা পোকা পোকা গুণাগারদেরকে তুমি কবুল করে নাও, আল্লাহ গো তুমি আমাদেরকে মাফ করে দাও, এরে মালিক জানা নাই কার জন্য আজকের মাহফিলটা শেষ মাহফিল হয়ে গেল রে মালিক, জানা নাই কার জন্য জানি আজকের মোনাজাতরা জীবনের শেষ মোনাজাত হয়ে যায়, আল্লাহ এই দুইটা আড়াইটা মাস ধরে আল্লাহ কত জায়গায় গিয়ে মোনাজাত করতেছে রে আল্লাহ, জানি না কোন মোনাজাত তোমার দরবারে কবুল হয়েছে রে মালিক, মেহরবানি করে আজকের মোনাজাতটা তুমি কবুল করে নাও, আল্লাহ কার জানি মা নাই কার জানি বাবা নাই, মা হারা আব্বা হারা সন্তানদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ যাদের মা নাই মাকে মাফ করে দাও, যাদের বাবা নাই বাবারে মাফ করে দাও, জানি না কার জানি দাদা নাই দাদি নাই নানা নাই নানি নাই বংশধর থেকে যারা কবর দেশে আসে, আজাব থাকলে মাফ করিয়া দাও, কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ আজকে যার স্মরণে মাহফিলটার আয়োজন করা হয়েছে ওনারও মাফ করিয়া দাও, আল্লাহ ওনার বংশধর থেকে যারা কবরে এদেরকে মাফ করিয়া দাও, আল্লাহ কবরগুলো জান্নাতের বাগান বানাইয়া দাও, আমাদের বংশধর পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে আল্লাহ তুমি সবাইকে মাফ করে দাও,
আল্লাহ সবার যে কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দাও। আলোচনা যা করলাম সব আলোচনার উপর আমাদেরকে আমল করার তৌফিক দাও। আল্লাহ আহলুল্লাহদের সাথে সময় লাগাইবার মতন তৌফিক দাও। হক্কানি পীর আল্লাহ দরিয়া মানিয়া চলার তৌফিক দান করো। আল্লাহ বুজুর্গদের সাহাবাতে কাটাইবার তৌফিক দাও। আল্লাহ দিনের কাজে তবলিগের কাজে ভালো কাজে আমাদেরকে সময় ব্যয় করার তৌফিক দাও। আল্লাহ তুমি আমাদের সকলের বসাগুলো জান্নাতের জন্য কবুল করে নাও। আল্লাহ যারা বসে রইল আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও, শোনায়া দাও। দিনদার মতটাকে আল্লাহ বলি বানায়া দাও, রাবেয়ার মতো বানায়া দাও, আল্লাহ আসিয়ার মতো বানায়া দাও, নবী কন্যা ফাতেমার মতো বানায়া দাও, নবীর বিবি আয়েশার মতো বানায়া দাও, আল্লাহ আবেদা সালেহা বানায়া দাও। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, অতীতকে মাফ করে দাও, বর্তমানকে সংশোধন করে দাও, ভবিষ্যৎকে আল্লাহ তুমি উজ্জ্বল বানায়া দাও। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীর। সুবহান রব্বিক রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন, আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।